بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله بإذنه وَثِرَاجًا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وَالْفُرْقَانِهِ الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعد الله الذين امنوا وعملوا الصالحات ليستخلفنهم في الارض ليستخلفنهم في الارض كما استخلف الذين من قبلهم وقال رسول الله صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن رعيته او كما قال عليه الصلاه والسلام আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া নাবিয়্যিকা ওয়া রাসূলিকা নাবীইল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম ইকরা বাংলার সম্মানিত দর্শক মহান আল্লাহ পাকের অসংক গণিত শুকরিয়া দায় করে যিনি রহমানুর রহিম দরুদ সালাম পেশ করি মহান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি উপর যিনি রাহমাতুল লিল আলামিন দর্শক আমি আপনাদের সামনে আজকে স্বাধীনতার কতটুকু গুরুত্ব ইসলামের দৃষ্টিকোণ থেকে স্বাধীনতা এবং আমাদের দেশের স্বাধীনতা এ বিষয়ের উপরে কথা বলার চেষ্টা করবো ও তাও ফিকি ইল্লা বিল্লাহ আলাইহি ইলাইহি তওয়াকালুয়াঈলাই স্বাধীনতা যেটাকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট অর্থ অর্থ হলো প্রকৃতের অর্থে যে আল্লাহ পাকের দাসত্ব ব্যতী রেখে আর কেউ দাসত্ব না মেনে নেওয়া এটাই হলো সত্যিকার অর্থে স্বাধীনতা ইনিল হুকম ইল্লা আলিল্লাহ রাষ্ট্র আল্লাহ পাকের আমরা আল্লাহ পাকের মাখলুক আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছু চলে না আমরা পরিচালিত হব আল্লাহর হুকুমে আমাদের রাষ্ট্র পরিচালনা করব। আল্লাপাকের হুকুমে কোন কোনো এটা আত করা যাবে না আল্লাহ পাকের হুকুমের বিরুদ্ধে কোনো মখলুকের আত করা যাবে না লি মালুক ইনফি মাসিয়াতিল খালিক স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার আদালত আদম আলাইহিসালাতাম থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত এবং কেয়ামতের আগ পর্যন্ত মানুষ স্বাধীনতার জন্য নিজের অধিকারের জন্য সংগ্রাম করবে এবং তাদের নিজ নিজ অধিকার প্রতিষ্ঠা করার করবে হক এবং বাতিলের সংঘাত থাকবে ন্যায় এবং অন্যায়ের সংঘাত হবে শেষে কিন্তু সত্যেরই বিজয় হবে এবং অসত্য পরাজিত হবে আমাদের উপমহাদেশের ইতিহাস স্বাধীনতার ইতিহাস এটা অত্যন্ত সোনালী ইতিহাস আমরা জানি ইসলামের প্রথম যুগেই আমাদের উপমহাদেশে ইসলামের দাওয়াত এসেছিল আরাকানে পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশের সীমানাবর্তী এলাকায় ইসলামের দাওয়াত এসেছিলো সাহাবায় ক্যারামদের যুগে তাবে ইন তবে তাবেইনদের যুগে বাণিজ্যিক সূত্রে আমাদের উপমহাদেশে ইসলামের দাওয়াত এসেছে পাক আকসলাল্লাহ আলি আসাল্লামের সময়ে সাহাবায় ক্যারামগণ দিকে দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিলেন অসাধীন মানুষদেরকে জুলুম নির্যাতনের কড়াল গাছে নির্যাতিত জাতিদেরকে মুক্তির পয়গাম নিয়ে পৃথিবীর আনাচে কানাচে তারা সরিয়ে ছিটিয়ে পড়েছিলেন তৎকালীন সময়ের সুপার পাওয়ার তথাকথিত সুপার পাওয়ারদের চুকের উপরে চুক রেখে তারা জালিমের বিরুদ্ধে কথা বলেছেন মজলুমের পক্ষে তারা কথা বলেছেন তথাকথিত সুপার পাওয়ারদের বিরুদ্ধে তারা তারা সংঘাতে লিপ্ত হয়েছেন আল্লাহফাক তাদেরকে বিজয় দান করেছেন পৃথিবীতে জুলুম নির্যাতনের স্ট্রিম রুলার ছিল সেগুলোকে দূর করে দিয়ে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করেছিলেন সাহাবাই কেরামগণ পাক কুরআনুল করিমি ফরমান অকুন্তুমা আলা হুফরাতিম হফরাতিম মিনান্নার ফাহা আনকাদাকুম মিনহা তোমরা ছিলে জাহান নামের পারে দণ্ডমান সেখান থেকে তোমাদেরকে আমি উঠিয়ে নিয়ে আসলাম ফ আসবাহ তুম্বিনী আইমাতিহি এহুয়ানা ওয়া তাসিম বিহাবলিল্লাহি জামি তাফার রাখু ওয়াদু নিাকু লো বি কুম ফ আ আসবাহ তুম্বিনী মাতি এখোয়না বর্বরতার মধ্যে নিমজ্জিত ছিলে তোমাদের অন্তরে আমি ব্রাতৃত্বের মহব্বত পয়দা করে দিলাম এবং শুভেচ্ছা আদেকের মতো কুফুরীর অন্ধকার দূর হয়ে সত্যের আলো প্রজ্বলিত হল কোরআনুল করিমের বিভিন্ন জায়গায় আল্লাহ পাক এভাবে মানুষদের কীভাবে মৌলিক অধিকার প্রতিষ্ঠা হয়েছিল মানুষদেরকে মানুষের দাসত্ব থেকে ইসলাম কিভাবে মুক্তি দিয়েছিল সেই কথাগুলো আল্লাপাক তুলে ধরেছেন যাক আমাদের উপমহাদেশে ইসলাম এসেছে অত্যন্ত সুন্দরভাবে ষষ্ঠ থেকে সপ্তম শতাব্দীতে এ অঞ্চলে ইসলামের আগমন ঘটে ত্রয়োদশ শতাব্দীর প্রারম্ভে ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজি নেতৃত্বে সামরিক বিজয়ের মাধ্যমে এ অঞ্চলের স্বাধীনতা অর্জিত হয় পরবর্তীতে শাহজালাল মজরদে মণি আলাইহি আলাহি শাহপুরাণ রহমতুল্লাহ আলাইহি সহ তিনশো সাইটাউলিয়া এবং পীর আউলিয়া বুদুরগানি দিনদের মেহনতের ফলশ্রুতিতে এই অঞ্চলে উপমহাদেশে স্বাধীনতা অর্জিত হয় গৌরগোবিন্দ নামক জালিম শাসকসহ আরও যত জালিম ছিল তাদের জুলুম অত্যাচার সেগুলোকে বিনষ্ট করার জন্য সেগুলো প্রতিহত করে শান্তি প্রতিষ্ঠা করার জন্য বুজুরগানি দিন আউলিয়া কেরামগণ এই অঞ্চলে আগমন করেন এবং এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করেন আমরা জানি সে সময়ে এক সময়ে ছিল আমাদের উপমহাদেশে শান্তি এবং সমৃদ্ধি অর্জিত হয়েছিল মুসলিম শাসকদের নেতৃত্বে সেই নেতৃত্ব অষ্টাদশ শতাব্দীর প্রারম্ভে মুঘল সাম্রাজ্যের সাম্রাজ্যের পতনের পূর্ব পর্যন্ত সেই শান্তি সমৃদ্ধি আমাদের উপমাদেশে ছিল মুঘল সাম্রাজ্যের সর্বশেষ নবাব নবাব সিরাজউদ্দৌলা তিনি যখন শাসন ক্ষমতায় ছিলেন সে সময়ে নানাবিদ চক্রান্তের মাধ্যমে তাকে ক্ষমতার থেকে হটিয়ে অর্থাৎ তাকে শহীদ করে নবাব সিরাজউদ্দৌলার কে গাশুটু বেগম এবং গাদ্দার মির্জা ফরের নেতৃত্বে তাকে ক্ষমতাচ্যুত করা হয় এবং সর্বশেষ সাম্য এবং বাতৃত্ব স্বাধীনতা বুলণ্ডিত হয় সতেরোশো তেপ্পান্ন সালে এ অঞ্চলে উপমহাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে বাণিজ্যের নামে ভিন্ন দেশি লোকেদের আগমন ঘটে এবং এই উপমহাদেশের দন সম্পদ সে অঞ্চলে সে সময়ে এমন অবস্থা ছিল ইতিহাস তার জ্বলন্ত প্রমাণ বিশ্ব অর্থনীতির প্রায় ভাগ এই অঞ্চলের অর্থ সম্পদ বিশ্ব অর্থনীতির ভাগ বহন করত এই অঞ্চলের অর্থ সম্পদ এই বিশাল সম্পদের অধিকারী উপমহাদেশে বেনিয়াদের নজর পড়ল বাণিজ্যের নাম নিয়ে তারা এদেশে আগমন করল সতেরোশো তেপ্পান্ন সালে ব্যবসার নামে উপমাদেশে এসে প্রথমে আমাদের স্বাধীনতাকে তারা হরণ করল এবং পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজিতের মাধ্যমে গাদ্দারদের আমাদের স্বাধীনতা বুলণ্টিত হল এই স্বাধীনতা বুলণ্ডিত হওয়ার পর রাজনৈতিক নেতাদের তথাকথিত রাজনৈতিক নেতাদের নেতৃত্বে নয় এই উপমহাদেশের ধর্মীয় নেতৃবৃন্দের মাধ্যমে উপমহাদেশের শ্রেষ্ঠ মহাদ্দেশ শাহ অলিউল্লাহ শাহ আব্দুল্লা মহাদ্দিসে দেহলবী রহমতুল্লাহি আলাহি তিনি স্বাধীনতার ঘোষণা দিলেন এবং প্রায় দুইশো ষাট বছর আগে তিনি এই স্বাধীনতা বাংলাদেশের স্বাধীনতার আগে দুইশো ষাট বছর আগে তিনি স্বাধীনতা ঘোষণা দিলেন এবং স্বাধীনতা যুদ্ধ সংগঠিত হল আঠারোশো একত্রিশ সালে বালাকুটের ময়দানে সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলহীর স্বাধীনতার জন্য তিনি মুক্তিবাহিনী গঠন করলেন এবং বালাকুটের ময়দানে সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি সহ আরও কেরামদের রক্ত দিলেন আর এই ধারাবাহিকতাই আমাদের উপমাদেশ স্বাধীন হলো আমরা জানি আঠারোশো সাতান্ন সালের সিপাহী বিপ্লবের কথা আঠারোশো সাতান্ন সালে সিপাহী বিপ্লবের মাধ্যমে তার প্রধান সিপাহ সালার ছিলেন কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি এবং কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহির প্রধান সিপাহ ছিলেন তার খুদ্জাহ কাদিউল খুদ্জা ছিলেন রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি এবং তার অন্যতম সেনাপতি ছিলেন হাফিজ শহীদ দামন রহমতুল্লাহি আলহি তাদের নেতৃত্বেই সিপাহী বিপ্লব সংগঠিত হয়েছিল এবং এই সিপাহী বিপ্লবের ধারাবাহিকতাই আমরা উপমহাদেশ স্বাধীন পেয়েছি আমাদের দেশ ভূখণ্ড স্বাধীন পেয়েছি আমরা জানি এরপরে নেমে নেমে আসে আলেম উলামাদের উপর জুলুম নির্যাতন এই নির্যাতনের দীর্ঘ প্রায় একশো তেরো বৎসরের ইতিহাস একশো সতেরো বছরের ইতিহাস আমরা জানি একশো সতেরো বছর ওলামায় কেরামগণ এই ধারাবাহিকতায় কত দুঃখ কষ্ট সহ্য করেছেন ওলামায় কেরামদেরকে শহীদ করা হয়েছে আমরা জানি উপমহাদেশের মসজিদগুলোকে ভেঙে ফেলে দেওয়া হয়েছিল মাদ্রাসাগুলোকে বুলডোজার দিয়ে ধ্বংস করা হয়েছিল ওলামায় কেরামদেরকে ফাঁসিখাস্টে ঝুলানো হয়েছিল ওলামায় কেরামদেরকে এমনভাবে শহীদ করা হয়েছিল পশুর চামড়ার মধ্যে বেঁধে চলন্ত ট্রেনের নিচে ফেলে দেওয়া হতো নদীর স্রোতের মধ্যে ফেলে দেওয়া হতো প্রজ্বলিত অগ্নিকুণ্ডের মধ্যে ওলামায় কেরামদেরকে ফেলে দেওয়া হতো এভাবে ওলামায় কেরামদের ত্যাগ তিতিকা কুরবানি ওলামায় কেরামদের শাহাদতের বিনিময়ে দীর্ঘদিন এই মেহনতের বিনিময়ে আমরা উপমহাদেশকে স্বাধীন পেয়েছিলাম অবশেষে সতেরোশো আঠারোশো সত্তর সালের আগ পর্যন্ত ওলামা সমাজ ছাড়া প্রায় একশো বছর ইতিহাস তার জ্বলন্ত প্রমাণ ওলামায় কেরাম ছাড়া ঐতিহাসিকভাবে তেমন কোনো স্বাধীনতার পক্ষে সংগ্রামের আমরা পাই না ওলামায় কেরামগণ জান দিয়েছেন রক্ত দিয়েছেন তাদের বিবি সন্তান সন্ততি সেরে ঘরবাজি ছেড়ে তারা দেশ দেশের জন্য জাতির জন্য কোরবানির নজরানা তারা পেশ করেছেন এভাবেই আঠারোশো সত্তর সালের আগ পর্যন্ত এই যুদ্ধ অব্যাহত রইল আঠারোশো সালে প্রতিষ্ঠা হলো ভারতের উত্তর উত্তরপ্রদেশে দারুলুম দেওবন্দ নামক বিশ্ববিদ্যালয় দারুলুম দেওবন্দ প্রতিষ্ঠা করলেন কাসিম নানতবি রহমতুল্লাহি আলহি এই দারুলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা কাসিম নানতুবি রহমতুল্লাহ আলহি দারুলুম দেওবন্দেরই সূর্য সন্তান দারুল দেওবন্দের কৃতি সন্তান কীর্তি ছাত্র ইতিহাসের মহানায়ক শাহ হুলিন মাহমুদ হাসান দেও রহমতুল্লাহ তিনি আবার সুসংগঠিত করলেন উপমহাদেশের স্বাধীনতার জন্য উলামা কেরামদেরকে তিনি সুসংগঠিত করলেন এর আগের ইতিহাস আমরা জানি উপমাদেশ থেকে দিনকে তুলে দেওয়ার জন্য উপমহাদেশের সম্পদকে কুকীভূত করার জন্য দীর্ঘ প্রায় একশত নব্বই বৎসর কীভাবে উপমহাদেশে সংঘাত হয়েছে একটু আগে আমি বলেছি ইটার তৈরি মাদ্রাসা তারা ধ্বংস করে দিয়েছিল কাগজের সাপানো কোরআনুল করিম তারা আগুনে জ্বালিয়ে ফেরিয়ে চারকার করে দিয়েছিল উলামা এ কালামদেরকে তারা ফাঁসি গাছটা ঝুলিয়ে শহীদ করেছিল হাজার হাজার নয় লক্ষাধিক উলামা একেলামদেরকে শহীদ করেছিল প্রখ্যাত প্রায় আঠারো হাজার ওলামা যাদের নাম পৃথিবীর ইতিহাসে অত্যন্ত স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ রয়েছে সে উল্লেখযোগ্য প্রায় আঠারো হাজার ওলামায় কালামদেরকে শহীদ করা হয়েছিল এরপরেও কিন্তু উপমহাদেশের স্বাধীনতার যে স্ফুলিঙ্গ মানুষের স্বাধীনতাকামী মানুষের অন্তরের যে স্প্রিট ইমানি যে জজবা মুসলমানদের ইমানি যে স্প্রিট সেটা কিন্তু খতম হয় নাই রিপোর্টে এসেছে দেখা গেল ঘুরে ঘুরে যে স্বাধীনতা আন্দোলনের সংগ্রাম কেন স্তব্ধ হয় না মানুষের ভিতর থেকে স্বাধীনতার যে স্প্রিট কেন যায় না পরাধীনতা কেন উপমহাদেশের মানুষ গ্রহণ করে না গোয়েন্দা বিভাগের লোকেরা দেখল যে দুই বৎসর উপমহাদেশে টহল দিয়ে যে রিপোর্টটা পেশ করেছিল সেখানে একটি কথা উল্লেখ ছিল একটি গাছের নিচে একজন অন্ধ মানুষ বসে বসে গুনগুন করে কি যেন পড়ছেন জিজ্ঞেস করা হল আপনি কি পড়ছেন তিনি বললেন যে আমি কোরআনুল করিম তিলাওয়াত করছি আপনি কতটুকু জানেন তিনি বললেন আমি পুরা কোরআনুল করিমের হাফিজ আপনি কখন অন্ধ হয়েছেন তিনি বললেন আমি জন্মান্দ জন্ম থেকেই অন্ধ সুবাহান আল্লাহ একজন জন্মান্দ মানুষ পুরা কোরআনুল করিমের হাফিজ আরেক জায়গায় গিয়ে ছোট্ট একটি বাচ্চাকে পেলো দৌড়াদৌড়ি করছে খেলাধুলা করছে জিজ্ঞেস করা হলো তুমি কি পড়ছ সে বলল কোরআনুল করিম তিলাওয়াত করছি তোমার বয়স কত নয় থেকে দশ বৎসর তুমি কোরআনুল করিম কতটুকু জানো সে বলল আমি পুরা কোরআনুল করিমের হাফিজ দুই বছরের গোয়েন্দা রিপোর্টে এটা উল্লেখ হয়েছিল যে জাতির জন্মান্দ লোকের সিনার মধ্যে কোরআনুল করিম সংরক্ষিত যে জাতির ছোট্ট শিশুর সিনার মধ্যে পুরা কোরআনুল করিম সংরক্ষিত সে জাতিরকে পরাধীন করা কোনো অবস্থাই সম্ভবপর নয় সে জাতির স্বাধীনতা আন্দোলন স্তব্ধ করা বন্ধ করে দেওয়া কোনো অবস্থায় সম্ভবপর নয় এরপরে চক্রান্ত শুরু হলো এ জাতির অন্তর থেকে কোরআনের স্পিড স্বাধীনতার স্পিডকে ধ্বংস করে দেওয়া এ জাতির মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করা এ জাতির মধ্যে আপোষের মধ্যে মারামারি হানাহানি সৃষ্টি করা এভাবেই সিরাজুদ্দোল্লার জন্ম হয়েছিল এভাবেই যে গাশুটি দেবী এবং আরও বিভিন্ন চক্রান্তকারীদের জন্ম হয়েছিল তাদের মাধ্যমে উপমহাদেশের স্বাধীনতাকে বারবার কলঙ্কিত করা হয়েছিল কিন্তু স্বাধীন জাতির স্বাধীন চেতা মানুষের অন্তরে যখন স্বাধীনতার স্পিহা স্পুলিঙ্গ থাকে সেটাকে সালিচাপা চাপা দিয়ে সেটাকে নেড়া দিয়ে রাখা যায় না আবার প্রজ্বলিত হয়ে ওঠে আবার জ্বলে উঠে দাউ দাউ করে এভাবেই একে একে আমাদের উপমহাদেশে আমাদের সর্বশেষে বাংলাদেশে স্বাধীনতা এসেছিল সম্মানিত দর্শক তথা সাতচাল্লিশ সালে দেশ বাঘ হল বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশবাগ হল সাতচাল্লিশে আমরা জানি উনিশশো সাতচল্লিশ সালে দেশবাঘ হলো উনিশশো সালে পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন সাহেব ডাকাতে এসলেন এবং ঘোষণা করলেন উর্দু হবে পাকিস্তানের রাষ্ট্রীয় ভাষা শুরু হলো ভাষা আন্দোলন কারণ দেশভাগ হওয়ার পর সাতচল্লিশের দেশভাগ হওয়ার পর পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান দুটি রাষ্ট্র গঠিত হলো মধ্যহানে গ্যাপ হল দুই হাজার কিলোমিটার এমন একটি আশ্চর্যজনক দেশভাগ হল যে এক ভাগে পড়ল দুইটি রাষ্ট্র দুইটি দেশ পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান যেটার দূরত্ব মধ্যখানে দুই হাজার কিলোমিটার পূর্ব পাকিস্তানে হলেন চার কোটি মানুষের বসবাস আর পশ্চিম পাকিস্তানে দুই কোটি মানুষের বসবাস ষাটচাল্লিশের দেশভাগের পর পূর্ব পাকিস্তানের মানুষের ভাষা হলো বাংলা আর পশ্চিম পাকিস্তানের মানুষের ভাষা হলো উর্দু চার কোটি মানুষের ভাষা হলো বাংলা দুই কোটি মানুষের ভাষা হলো উর্দু স্বাভাবিকভাবেই বেশিরভাগ মানুষের ভাষার ভাষাই হবে রাষ্ট্রীয় ভাষা কিন্তু সাতচল্লিশের দেশভাগের পর রাষ্ট্রীয় ভাষা বাংলার পরিবর্তে উর্দু রাষ্ট্রীয় ভাষা স্থাপন করার বা প্রতিষ্ঠা করার চক্রান্ত হলো আটচাল্লিশ সালে পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্না সাহেব ঢাকায় এসে ঘোষণা করলেন উর্দু হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা কিন্তু পূর্ব পাকিস্তানের চার কোটি বাংলা ভাষাভাষী মানুষেরা সেই কথাটা মা তারা মানতে পারল না কারণ বেশিরভাগ মানুষের ভাষাই হবে রাষ্ট্রভাষা তাই গড়ে উঠল রাষ্ট্র ভাষার ভাষা আন্দোলন গড়ে উঠল দানা বেঁধে উঠলো ভাষা আন্দোলন আর এই ধারাবাহিকতাই উনিশশো বায়ান্ন সালের একুশে ফেব্রুয়ারি সারা পূর্ব পাকিস্তানের মানুষ বিক্ষোভে ফেটে পড়ল এবং পুলিশের গুলিতে শহীদ হলেন আমাদের ভাই রফিক আব্দুর রফিক সালাম বারকাত আবদুল জব্বার গং মুসলমান এবং অন্যান্য ধর্মাবলম্বী মানুষেরা তারা প্রাণ দিলেন ভাষার জন্য পৃথিবীর ইতিহাসে এই প্রথম ভাষার জন্য কোনো দেশ কোনো জাতির মানুষেরা প্রাণ দিল যাদেরকে আমরা কখনো ভুলি না যাদেরকে আমরা বলতে পারব না এই এভাবে শেষ পর্যন্ত উনিশশো সালে বাংলা ভাষার রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পেয়ে রাষ্ট্রভাষা পাকিস্তান ঘোষণা করল বাংলা রাষ্ট্রভাষা ঘোষণা করা হলো এরই ধারাবাহিকতায় আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে আমাদের মায়ের ভাষা বাংলা স্বীকৃতি পেল এর ধারাবাহিকতায় এই বাংলা ভাষা প্রতিষ্ঠা করার জন্য বাংলা ভাষাকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়ার জন্য আমাদের ভাইয়েরা আমাদের দেশের মানুষ প্রাণ দিয়েছেন যাদেরকে আমরা আজও স্মরণ করি একুশে ফেব্রুয়ারি আসলেই তাদের জন্য আমরা দোয়া করি তাদের মাঘফিরাত কামনা করি তাদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি এদেশের মানুষ এই উপহাদেশের মানুষ বিভিন্ন সময়ে প্রাণ দিয়েছেন দেশের জন্য বাসার জন্য জাতির জন্য নিজের স্বকীয়তার জন্য নিজের স্বাধীনতার জন্য এমনিতেই আমরা এই স্বাধীনতা পাই নাই হব্বুল ওতান মিনাল ইমান জন্মভূমির প্রতি প্রতি মোহাব্বত ইমানেরই অংশ আর ভাষা এমন একটি ব্যাপার আল্লাহ আল্লাহর্বুল আলমিন বলেন আর রাহমান আল্লামাল কুরআন খালকাল ইনসান আল্লা মাহুল বায়ান রহমান সেই সত্তা যিনি কোরআন শিক্ষা দিয়েছেন যিনি খালাকাল ইনসান যিনি মানুষকে সৃষ্টি করেছেন আল্লা মাহুল বাজান যিনি মানুষের ভাষা দিয়েছেন এই ভাষা পাকের দান পাক ভাষা দিয়েছেন কাউকে বাংলা ভাষা কাউকে ইংলিশ ভাষা কাউকে উর্দু ভাষা কাউকে আরবি ভাষা বিভিন্ন ভাষাভাষী মানুষদেরকে আল্লাহ পাক তৈরি করেছেন আর এই ভাষাটা আল্লাহরই দান যারা মানুষের মুখের ভাষা কেড়ে নিতে চায় যারা মানুষের মুখের কথা মুখের ভাষার স্বাধীনতা কেড়ে দিতে তারা কোনো অবস্থায় মানুষের মঙ্গলকামী হতে পারে না তারা কোনো অবস্থায় তারা স্বাধীনতার পক্ষের মানুষের শান্তির পক্ষের মানুষ হতে পারে না এ কারণে বায়ান্যর ভাষা আন্দোলন ছিল আমাদের দেশের জন্য উপমহাদেশের মানুষের জন্য পৃথিবীর মানুষের জন্য একটি ইতিহাস একটি আদর্শ একটি মাইল ফলক যার কারণে পৃথিবীর ইতিহাসে আমাদের প্রিয় মাতৃভূমির মানুষের বাংলা ভাষা সরকারি আন্তর্জাতিকভাবে মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃত হয়ে গেছে এটা অসংখ্য আমাদের ভাইদের রক্তের বিনিময়ে শাহাদতের বিনিময়ে অর্জিত হয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে মাখফিরত করে দিন মাফ করে দিন আল্লাহ রব্বুল আলমিন তাদের দরজাকে যারা ইমানের অবস্থায় মৃত্যুবরণ করেছেন তাদেরকে আল্লাহ পাক শাহাদতের মর্যাদা দান করুন আল্লাহ মামিন ইয়ারাব্বাল আলমীন সারচাল্লিশের দেশবাগের পর দেশ দেশভাগের পর পাকিস্তান শাসক গোষ্ঠী তারা পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী যেখানে জেটার ফাঁসেলা হলো দূরত্ব হলো দুই হাজার কিলোমিটার তারা জুলুম নির্যাতন আরও বৃদ্ধি করা শুরু করে দিল যেখানে পূর্ব পাকিস্তানের আয় উন্নতি জনসংখ্যা বৃদ্ধি অধিক সেখানে সেনাবাহিনীর ক্ষেত্রে পুলিশের ক্ষেত্রে সেখানে কম লোকদেরকে নেওয়া হয় অর্থের ক্ষেত্রে রাষ্ট্রের অর্থের আয়ের সেভেন্টি ফাইভ পার্সেন্ট পূর্ব পশ্চিম পাকিস্তানে এবং টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অনলি পূর্ব পাকিস্তানে খরচ করা হয় অথচ পূর্ব পাকিস্তানের জনসংখ্যা পশ্চিম পাকিস্তানের ডাবল এভাবে বিভিন্ন ধরনের শোষণ নির্যাতন নিপূরণ শুরু হলো যেটা কোনো অবস্থায় সভ্যতার বিশ্ব সভ্যতার মানুষের কাছে গ্রহণযোগ্য নয় কোনো অবস্থায়ী বিবেকবান কোনো মানুষ এটাকে গ্রহণ করতে পারে না এভাবে দানা বেঁধে উঠল আবারও স্বাধীনতার জন্য অতীতে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে যে সমস্ত স্বাধীনতা অর্জিত হয়েছে এই ধারাবাহিকতায় আবারও স্বাধীন স্বাধীনতার জন্য মানুষ মাঠে নেমে পড়ল ইনশা আল্লাহ আমাদের ইতিহাসের স্বাধীনতা আমাদের দেশের স্বাধীনতা ইসলামের দৃষ্টিকোণ থেকে স্বাধীনতা এবং স্বাধীনতার জন্য জীবন দেওয়া ইসলামের দৃষ্টিকোণ থেকে কি অসম্পূর্ণ এই কথাগুলো বিরতির পর আপনাদের সামনে তুলে ধরবো সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ থেকে হৃদয়ের গহীন থেকে রক্তকরণ হয়েছে আমাদের অসংখ্য মানুষের রক্ত দিয়েছেন আমাদের দেশের অনেক স্বাধীনতা মানুষ তাদের রক্তের ঋণ পরিশোধ করা কারণ সত্যকে জানা এবং সত্যকে বলা এটা ইমানের দাবি এই দাবিতেই আপনাদের সামনে নুরুল কোরআন এই প্রোগ্রামে আমাদের লাখো শহীদের রুহের মাগফিরাত কামনা করে আমার এই কথাগুলো বলছিলাম আমি ইতিহাসের আলোকে স্বাধীনতা যুগে যুগে সেই কথাগুলো আপনাদের সামনে তুলে ধরেছিলাম কেরামদের সময়েও তারা স্বাধীনতার জন্য সংঘাত করে সংগ্রাম করেছেন সত্যকে প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করেছেন তারা সোয়াল কেরাম মদিনা শরীফে তাদের কয়েক হাজার কেরামদের দাফন হয়েছে মক্কা শরীফে কয়েক হাজার সাহাবাইকেরামদের দাফন হয়েছে অথচ লক্ষাধিক কেরাম পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে পড়েছেন মানুষকে পরাধীন জাতিকে স্বাধীনতা দেওয়ার জন্য অশান্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করার জন্য মানুষের স্বাধীনতা প্রতিষ্ঠা করার জন্য মানুষের বাদ কাপড়ের স্বাধীনতা ধর্মীয় স্বাধীনতা নৈতিক স্বাধীনতা কথা বলার স্বাধীনতার স্বীকৃতি দেওয়ার জন্য তারা পৃথিবীর কুষায় কুসায় খুনায় খুনায় সরিয়ে ছিটিয়ে পড়েছিলেন আজকেও আমরা দেখি বিশ্ব মানবতার জন্য যারা কথা বলেন যারা প্রাণ দেন তাদেরকে পৃথিবীর মানুষ স্মরণ রাখে যদিও তারা অনেক কষ্ট করেন জেল জুলুম অত্যাচার সহ্য করেন কিন্তু তাদেরকে পৃথিবীর মানুষ বলে যায় না তাদেরকে স্মরণ রাখে তাদের ইতিহাস তাদের সম্মান মানুষের সকলের সব কিছুর উপরে থাকে এই ধারাবাহিকতায় আমরা বলে আমি বলেছিলাম ষাটচাল্লিশের দেশভাগ হয়েছে দেশভাগের পর উনিশশো চুয়ান্ন সালে যুক্তফ্রন্ট গঠিত হয়েছিল এই যুক্তফ্রন্টের চারজন বড় নেতা ছিলেন যাদের কুরবানি যাদের ত্যাগ তিতিক্ষা পৃথিবীর মানুষ বলবে না আমরা বলিনি কখনো বলতে পারব না সেই চার নেতা হলেন হুসাইন শাহিদ শাহরাবার্দি শেরে বাংলায় কে এম ফজুল হক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মৌলানা আ থার আলী রহমতুল্লাহি আলহি আমরা তাদের রুহের মাঘ ফিরাত কামনা করি যুক্তফ্রন্ট গঠিত গঠিত হওয়ার মাধ্যমেই দেখা গেল উনিশশো চুয়ান্ন চুয়ান্ন সালে যুক্তফ্রন্ট গঠিত হল উনিশশো সালে যে আবার গণ সংগঠিত হলো এই ধারাবাহিকতায় উনিশশো সালের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হল জাতীয় নির্বাচনে পূর্ব পাকিস্তানের চার লক্ষ চার কোটি মানুষ পশ্চিম পাকিস্তানের দুই কোটি মানুষ সেখানে জাতীয় নির্বাচনে পূর্ব পাকিস্তানের মানুষ বিজয়ী হলো সেখানে নির্বাচনী ইশতেহার ইশতেহারে ছিল কোরআন সুন্নার বিরোধী কোনো আইন প্রণয়ন করা হবে না আমরা জানি ইতিহাসে বিজাতি তত্ত্বের ভিত্তিতে যখন দেশ স্বাধীন হল পাকিস্তান স্বাধীনতার সময়ে ষাটচাল্লিশে পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্না সাহেব বলেছিলেন ইসলামের বিধান অনুযায়ী দেশ পরিচালিত হবে কারণ বেশিরভাগ মানুষ মুসলমান ছিল এবং ওলামায় তার সাথে ছিলেন যেমন শাহুলহিন রহমতুল্লাহ আলাহির সুযোগ্য ছাত্র তিনি দেশবাগের পাকিস্তান স্বাধীনতার পক্ষে তিনি ছিলেন এভাবে যখন পাকিস্তান স্বাধীন স্বাধীন হল তখন পাকিস্তানে সুন্নার আইন প্রণয়ন হওয়ার ও বিধান প্রণয়ন করা হয়েছিল বাংলাদেশের উনিশশো সালের নির্বাচনেও নিরঙ্কুশ সংখ্যাগনিষ্ঠতা মুসলমানরা পেয়েছিলেন কিন্তু মানুষের স্বাধীনতার এই মানুষের বুটের অধিকার প্রতিষ্ঠা না করার কারণেই উনিশশো সালে সংগ্রামের ডাক দেওয়া হয়েছিল সাতই মার্চ বলেছিলেন রক্ত দিয়েছি যখন রক্ত আরও দেব তবুও বাংলা আমাদের দেশকে স্বাধীন করে সার্ব ইনশা আল্লাহ কারণ দেশের অধিকাংশ মানুষ মুসলমান ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহর পক্ষ থেকে সাহায্যের মাধ্যমেই আমরা দেখেছি মাত্র নয় মাসের যুদ্ধের মাধ্যমে অস্ত্রহীনিক জাতি অসম যুদ্ধ যেটাকে বলা হয় যাদের হাতে কোনো অস্ত্র নাই এর আগের ইতিহাস আমরা দেখেছি যে সেনাবাহিনীতে চার কোটি মানুষের দেশের জনসংখ্যার থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানুষকে সেনাবাহিনীতে নেওয়া হতো আর দুই কোটি মানুষের পশ্চিম পাকিস্তান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট সেনাবাহিনীতে নেওয়া হতো এতে বোঝা গেল পূর্ব পাকিস্তানের মানুষ সেনাবাহিনীতে কম ছিলেন এবং সেনাবাহিনীর পূর্ব পাকিস্তানের মানুষেরা অধিকেরাও তারা ছিলেন পশ্চিম পাকিস্তানের মধ্যে অবস্থানরত এই হিসাবে সেনাবাহিনীর লোকেরাও কম ছিলেন পূর্ব পাকিস্তানের মধ্যে আর এই অবস্থায় অস্ত্রহীন এক জাতি যাদের হাতে কোনো অস্ত্র নাই যাদের খাবারের কোনো ব্যবস্থা নাই অস্ত্রহীন এক জাতি নিজের মাতৃভূমির স্বাধীনতার জন্য অন্যায় অবিচারের বিরুদ্ধে সংগ্রামের জন্য তারা নেমে পড়লেন এই ডাকে সাড়া দিয়ে দেশের স্বাধীনতার জন্য তারা নেমে পড়লেন শুরু হলো এক অসমযুদ্ধ দীর্ঘ নয় মাস দেশ এবং জাতির জন্য মাতৃভূমির স্বাধীনতার জন্য লালাকু সৈনিকেরা আমাদের দেশের কোটি কোটি মানুষ সংগ্রামে নেমে পড়লেন যার যা কিছু রয়েছে এই যুদ্ধে মায়েরা তারা ঘর থেকে স্বর্ণ টাকা পয়সা খাবার দাবার দিয়ে সাহায্য করেছেন বৃদ্ধ মানুষেরা পরামর্শ দিয়ে দোয়া করে তারা ঘরে বসে সহযোগিতা করেছেন যুবকেরা দল মত নির্বিশেষে ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের স্বাধীনতার জন্য মাতৃভূমির ইজ্জতের জন্য মানুষের যানমালের নিরাপত্তা দেওয়ার জন্য তারা যার যা কিছু ছিল তা নিয়ে তারা মাঠে নেমে পড়েছিলেন যুদ্ধে নেমে পড়েছিলেন জালিম শাসকের বিরুদ্ধে দীর্ঘ নয় মাস যুদ্ধ করার পর লক্ষ মানুষের শাহাদতের বিনিময়ে লক্ষ মানুষের রক্তের বিনিময়ে অর্জিত হলো আমাদের প্রিয় মাতৃভূমির স্বাধীনতা লাল সবুজের পতাকা আমরা পেলাম আমরা কেমন করে বলতে পারি তাদেরকে উনিশশো সালের ষোলোই ডিসেম্বর স্বাধীন হলো আমার প্রিয় দেশ মাতৃভূমি বাংলাদেশ অর্জিত হলো আমাদের স্বাধীনতা কিন্তু মানুষের দুর্ভোগ মানুষের হাহাকার স্বাধীনতা পরবর্তী সময়ে খাবারের জন্য মানুষের কষ্ট স্বাধীনতা আমরা পেলাম যে স্বাধীনতার জন্য আমরা সাত সাগর রক্ত দিলাম সেই স্বাধীনতা অর্জিত হওয়ার পর চিন্তা করে দেখি সত্যিকার অর্থে কি আমরা স্বাধীন হতে পেরেছি এই স্বাধীনতাকে আমরা সুসংহত করতে কি পেরেছি এক্ষেত্রে আমাদের কার কতটুকু অবদান রয়েছে যে দেশের স্বাধীনতার জন্য লক্ষ মানুষ প্রাণ দিলেন আজকে আমরা সেই দেশে সে সময়ে সাত কোটি মানুষের দেশ ছিল আজকে দেশের আঠারো কোটি মানুষ ডাবলের উপরে দেশ দেশের জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে আমরা এদেশের জন্য কি করছি আমাদের প্রিয় মাতৃভূমির জন্য আমরা কি করছি কার কতটুকু অবদান রয়েছে আমরা কি কখনো চিন্তা করে দেখি অথচ হব্বুল বতন মিনাল ইমান জন্মভূমির প্রতি মহাব্বত ইমানেরই অংশ এই দেশের মহাব্বত করা দেশকে ভালোবাসা দেশের প্রতিটি বালি প্রতিটি ইঞ্চি প্রতিটি প্রতিটি পাতা প্রতিটি গাছের ডাল দেশের আমানত সেগুলোর জন্য কি আমরা চিন্তা করি দেশের সম্পদের সংরক্ষণের জন্য সম্পদকে সুসংহত করার জন্য দেশের মানুষের শান্তির জন্য আমরা কার কতটুকু অবদান রয়েছে অথচ ইতিহাস তার জ্বলন্ত প্রমাণ সকল আম্বিআকেরামগণ নিজের দেশের জন্য মেহনত করেছেন দেশের মানুষের শান্তির জন্য মেহনত করেছেন দেশের মানুষের ধর্মবর্ণ নির্বিশেষে মানুষের শান্তি মানুষের স্বাধীনতা নিশ্চিত করেছেন নবী করিম সাল্ল ইসলাম যখন যুদ্ধ করতেন যখন যুদ্ধর ময়দানে যেতেন ঘোষণা দিতেন রাতের বেলা কখনও আঘাত করা যাবে না রাতের বেলা কখনও কারোর উপরে হামলা করা যাবে না কোনো বৃদ্ধ মানুষের উপরে আক্রমণ করা যাবে না কোনো পশুকে হত্যা করা যাবে না কোনো ফলদার বৃক্ষ কাটা যাবে না এভাবে যারা সারেন্ডার করে নেয় তাদেরকে হত্যা করা যাবে না যারা নিজের গৃহে আশ্রয় গ্রহণ করে তাদের ঘরের উপরে উপর থেকে বোমা মেরে তাদের ঘর ধ্বংস করা যাবে না কিন্তু আজকের দিনে যখন যুদ্ধ হয় স্বাধীনতার যুদ্ধ বলুন আর দেশ কোনো দেশ দখল করার যুদ্ধ বলুন যুদ্ধের এই নীতি নৈতিকতা কি ফলো করা হয় কি পালন করা হয় আজকের যুগ এই যুদ্ধ বিগ্রহ মনে হয় যেন আগেকার যুগের যে অন্ধকার যুগের সেই বর্বরতাকেও হার মানায় আহারে শিশুদের কান্নায় কম্পিত হয় আকাশ বাতাস বৃদ্ধ বৃদ্ধাদের চিৎকারে প্রকম্পিত হয় সমস্ত পৃথিবী এরপরেও তথাকথিত মানবতাবাদীদের কর্ণকুহকে গিয়ে পৌঁছে না তাদের কান্না অথচ আমরা স্বাধীনতার কথা বলি অথচ আমরা সাম্যের কথা ভ্রাতৃত্বের কথা আমরা সভ্যতার কথা বলি এই সভ্য পৃথিবীতেও আজকে এ সমস্ত অসভ্য কর্মকাণ্ড সংগঠিত হয় আমরা দেখি পৃথিবীতে বিভিন্ন যুদ্ধতে জীবন্ত মানুষদেরকে নিয়ে খেলা করা হয় মায়েদের পেট কেটে সন্তান বের করে তাদেরকে হত্যা করা হয় নাউজ বিল্লাহ এটাও পৃথিবীর আজকের সভ্য পৃথিবীতে আমরা দেখতে পাই এরপরেও আমরা সভ্যতার কথা বলি এরপরেও আমরা আমরা স্মার্ট আমরা স্বাধীনতার কথা বলি আমরা নিজেরা আজকের বর্বরতার যুগ থেকে যে পূর্ববর্তী বর্বরতার যুগ থেকে আজকের যুগকে আমরা আধুনিকতার যুগ বলি চিন্তা করা দরকার এই আধুনিকতার দাবিদার যারা আমরা রয়েছি সভ্যতার দাবিদার যারা আমরা রয়েছি সত্যিকার অর্থে কি আমরা সভ্যতার দাবি রাখতে পারি সত্যিকার অর্থে কি আমরা প্রকৃত স্বাধীনতা মানুষদেরকে দিতে পেরেছি মানুষের কথা বলার স্বাধীনতা মানুষের থাকার স্বাধীনতা খাওয়ার স্বাধীনতা মানুষের ভাষার স্বাধীনতা আমরা কি দিতে পেরেছি মানুষের ধর্মীয় স্বাধীনতা আমরা কি দিতে পেরেছি চিন্তা করা দরকার অথচ প্রত্যেকটা মানুষের জন্মগত স্বাধীনতা হলো তার কথা বলার স্বাধীনতা তার ভাষার স্বাধীনতা তার ধর্মীয় স্বাধীনতা তার মৌলিক বাদ খাবার কাপড়ের শিক্ষা চিকিৎসার থাকার স্বাধীনতা প্রত্যেকটা মানুষের এই স্বাধীনতা নিশ্চিত করতে হবে অধিকারকে নিশ্চিত করতে হবে এটা হলো প্রত্যেক প্রদান এবং তথাকথিত সভ্যতার দাবিদারদের কাছে পরাধীন মানুষের দুঃখ দুর্দশায় ক্লেষ্ট আতিষ্ট মানুষের প্রাণের দাবি কিন্তু কি প্রতিষ্ঠা হচ্ছে সম্মানিত দর্শক শ্রোতা আমি পূর্বেই বলেছিলাম আল্লাহ হলেন আমাদের খালিক আমরা হলাম সবাই মখলুক আল্লাহ রবুল্লা আলমিন সকল জিনিসের আমাদের ব্যাপারে আইনদাতা বিদানদাতা লত আতালি মাখলুক ইনফি ফি মাসিয়াতিল খাখ আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো মখলুকের আইন কোনো মখলুকের বিধান আমাদেরকে চাপিয়ে দিলে আমরা তা মানতে পারবো না কেউ যদি আমাকে বাধ্য করে যে আমি নামাজ পড়বো না আমরা তার আইনকে আমরা মানতে পারবো না কেউ যদি আমাকে বাধ্য করে আমি কোরআন তিলাউত করতে পারবো না আমরা তার কথাকে আমরা মানতে পারবো না কেউ যদি আমাকে বাধ্য করে যে আমি হালাল হারাম আমাকে হারাম খা খাওয়াতে কেউ বাধ্য করে আমি তার এই বাধ্যতাকে আমি মানতে পারবো না এটা আমার ব্যক্তিগত স্বাধীনতা এটা আমার ধর্মীয় স্বাধীনতা এটা আমার মৌলিক স্বাধীনতা এই স্বাধীনতার জন্য যুগে যুগে সংগ্রাম করেছেন যারাই সংগ্রাম করেছেন তারাই পৃথিবীর ইতিহাসে করে তাদের নাম লিপিবদ্ধ রয়েছে এবং এই সমস্ত স্বাধীনতার জন্য যারা প্রাণ বিসর্জন দেন তারা শহীদি মর্যাদা পান তারা রাষ্ট্রীয়ভাবে সামাজিকভাবে ইতিহাসের পাতায় তাদের মর্যাদা চিরস্মরণীয় হয়ে থাকে দেশের প্রতি ভালোবাসা হব্বুল বতন মিনাল ইমান দেশের প্রতি ভালোবাসা ইমানের একটা অংশ মুমিনের একটা গুণ হল নিজের দেশের প্রতি ভালোবাসা যাদের অন্তরে দেশের প্রতি ভালোবাসা নাই তারা কোনো অবস্থায় মুমিন হতে পারে না দেশের জন্য যারা গাদ্দারি করে দেশের সম্পদ যারা লুটে অন্য জায়গায় পাচার করে দেশের সম্পদের যারা উপব্যবহার করে প্রতিবেশীকে যারা কুদার্ত রেখে পেট পুরে খাবার গ্রহণ করে প্রতিবেশীর কষ্টে যারা এগিয়ে আসে না তারা ইসলামের বাসায় মুসলমান হতে পারে না তারা ইসলামের বাসায় নবীজির বাসায় তারা নবীজির উম্মত হতে পারে না আজকে আমার পাশের ঘরের মানুষ কুদার্ত পাশের ঘরের মানুষ নানাবিধ অসুবিধায় নিমজ্জিত তাদের খোঁজখবর আমরা রাখি না আমার মতের বাহিরের মানুষের উপরে জুলুম নির্যাতন মিথ্যা মামলা হামলা দিয়ে তাদেরকে নিষ্পেষিত নির্যাতিত করা হয় মানুষের কথা বলার স্বাধীনতাকে স্বাধীনতাকে হরণ করা হয় কোরআনের কথা প্রকাশ্যে বলা যায় না কেউ তার নিজের বক্তব্য স্বাধীনভাবে দিতে পারে না এটা কোনো অবস্থায় স্বাধীনতার সুফল হতে পারে না স্বাধীনতাকে তো যে কোনো দেশের যে কোনো জাতির স্বাধীনতা অর্জিত হয় তার বাসার স্বাধীনতা তার কথা বলার স্বাধীনতা তার মৌলিক স্বাধীনতা তার কথা বলার তার সব সবকিছুর স্বাধীনতার জন্য সংগ্রাম হয় তবে একটি কথা স্বাধীনতা এর অর্থ নয় অবাধ স্বাধীনতা এটাও আমাদের সকলের জানা দরকার ইসলাম অবাধ স্বাধীনতা দেয় নাই যেমন এ দেহটি আপনার আপনি চাইলেই আপনার দেহ থেকে হাত কেটে ফেলতে পারবেন না আপনি চাইলেই কীটনাশক বা ড্রাগ আত্মঘাতী কোনো ঔষধ খেয়ে আপনি প্রাণহানি কটাতে পারবেন না আপনি চাইলেই আপনার মন চাইছে অন্যকে আপনি হত্যা করতে পারবেন না আপনি যা চান তা করতে পারবেন না স্বাধীনতার একটা সীমা থাকে লিকুল্লি মালিকিন হিমা লিকুল্লি মালিকিন হিমা আলা হা হিমাহিমু আলা ওয়াই নাফিলকুল্লু ওয়াইদা ফাঁসাদাল জুল্লু আলা ওয়াহি কাল স্বাধীনতার একটা সীমা রয়েছে প্রত্যেকটা রাষ্ট্রদের রাষ্ট্রের একটা সীমারেখা রয়েছে বাংলাদেশের একটা সীমারেখা রয়েছে যদিও সুট্টভূখণ্ড ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের আমাদের প্রিয় মাতৃভূমি জন্মভূমি বাংলাদেশ এই সুট্টভূখণ্ডের বাংলাদেশের একটা বিধান রয়েছে সংবিধান রয়েছে সে দেশের একটা নিয়ম কানুন রয়েছে সেই রাষ্ট্রের নিয়ম কানুন ভেঙ্গে যেভাবে রাষ্ট্রের কোন নাগরিক কোনো কাজ করতে পারবেন না রাষ্ট্রীয় বিধান অনুযায়ী তার শাস্তির ব্যবস্থা রয়েছে সেই রাষ্ট্র থেকে অন্য জায়গায় যেতে হলে রাষ্ট্রের আইন মেনে বৈধ পাসপোর্ট করে সেখান থেকে ভিসা লাগিয়ে অন্য দেশে যেতে হয় একইভাবে অন্য দেশের ব্রিটেনে আমরা রয়েছি ব্রিটেনের একটা বিধান রয়েছে সংবিধান রয়েছে এই রাষ্ট্রের একটা আইন রয়েছে রাষ্ট্রপ্রধানের দেওয়া একটা বিধান রয়েছে এই রাষ্ট্রের সকল নাগরিকের সেই বিধান মানা যেভাবে জরুরি একান্ত কর্তব্য ঠিক তেমনইভাবে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের খালিক আমাদের মালিক আমাদের স্রষ্টা আল্লাহ পাক রব্বুল আলমীন একটা বিধান আমাদেরকে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীকে সৃষ্টি করেছেন এই আমাদেরকে সৃষ্টি করে পৃথিবীকে সৃষ্টি করে আল্লাপাক এমনিতেই ছেড়ে দেন নাই যেভাবে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশের স্বাধীনতার বাংলাদেশে এই রাষ্ট্রের জন্য একটা সংবিধান রচনা করা হয়েছে এই সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা হয় ব্রিটেনের একটা পার্লামেন্টের সংবিধান রয়েছে সেই সংবিধান অনুযায়ী ব্রিটেন পরিচালিত হয় ভারত ইন্ডিয়া তাদের একটা সংবিধান রয়েছে সেই সংবিধান অনুযায়ী সেই রাষ্ট্র পরিচালনা করা হয় এবং সেই সংবিধানকে মানা সংবিধানকে ফলো করা প্রত্যেকটা নাগরিকের নৈতিক ইমানি দায়িত্ব হয় ধর্মবর্ণ নির্বিশেষে সকলেরই সেই রাষ্ট্রের সংবিধান মেনে বিধান মেনে চলতে হয় ঠিক হবে এই পৃথিবীর মালিক হলেন আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের খালিক হলেন আল্লাহ রবুল্লা আলমিন পৃথিবীর স্বাধীনতা পাওয়ার পর সংবিধান প্রণয়ন করা হয় একটা গাড়ি বানানোর পর সে গাড়ি চালার জন্য একটা গাইড বুক দেওয়া হয় একটা টিভি তৈরি করার পর টিভি পরিচালনা করার জন্য একটা গাইড বুক দেওয়া হয় এমনকি একটা রিমোটের জন্য একটা গাইড দেওয়া হয় সব কিছুর বানানোওয়ালা তৈরি করণেওয়ালা তাদের একটা বিধান থাকে সংবিধান থাকে তত্ত্ব থাকে সেই গঠনতন্ত্র অনুযায়ী সেই জিনিসটাকে পরিচালনা করতে হয় আর যদি সেই গঠনতন্ত্র অনুযায়ী জিনিসকে পরিচালনা করা হয় তবেই সেই জিনিস সুন্দরভাবে পরিচালিত হয় আর গঠনতন্ত্র রেখে সেই সংবিধানকে বাদ দিয়ে যদি সেই জিনিসটিকে পরিচালনা করা করতে যাওয়া হয় তাহলে এই বৈত্য সংগঠিত হয় সেই জিনিস নষ্ট হয়ে যায় রাষ্ট্রের গঠনতন্ত্রের বাহিরে কাজ করলে তাকে অ্যারেস্ট করা হয় শাস্তি দেওয়া হয় এমন যে জিনিসটা তৈরি করা হলো সেই জিনিসের গঠনতন্ত্রর বাহিরে জিনিস চালাইতে গেলে সেই জিনিসটা নষ্ট হয়ে যায় আল্লাহ পাকর্ব আলমিন আমাদের খালিক আল্লাহ রবুল্লা আলমিন আমাদের মালিক এই পৃথিবীর স্রষ্টা ইনিল হুকমু ইল্লা আলিল্লাহ রাষ্ট্রের মালিক আল্লাহ পাক আমাদের মালিক আল্লাহ পাক এই পৃথিবীর মালিক আল্লাহ পাক আল্লাহর হুকুমের ব্যতিরেকে রাষ্ট্র পরিচালনা করা পৃথিবী পরিচালনা করা আমরা পরিচালিত হওয়া সেটা কোনো অবস্থায় এই কাম্য নয় আর সেভাবে যদি আমরা পরিচালনা করি তবে এই সকল বৈত্যয় তবেই এই সকল সংঘাত তবে এই সকল অশান্তি পৃথিবীতে সরিয়ে পড়বে আর যদি তার বিধান অনুযায়ী আমরা চলি পৃথিবীকে চালাই তাহলে শান্তি প্রতিষ্ঠা হবে দেখুন আল্লাহবাক এই পৃথিবী পরিচালনার জন্য আমাদেরকে চলার জন্য কিতাব দিয়েছেন বাফি হুদাল্লিল মুত্তাকিন যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই যে কিতাব মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক যে কিতাব শান্তিকামী মানুষের জন্য পথ প্রদর্শক যে কিতাব বক্র রাস্তা তালাশীদের জন্য নয় সুজা রাস্তা হুদাল্লিল মুস্তাকিম ইহদিনা সিরাত আল মুস্তাকিম সিরাত আল্লাদ আনাম তালহিম সিরাতে মুস্তাকিম সঠিক পথে সুজা পথে যারা চলতে চায় তাদের জন্য যে কিতাব পথ প্রদর্শক যারা বক্রপথ তালাশ করে যারা যারা সন্ত্রাসের পথ তালাশ করে যারা অশান্তির রাজত্ব কায়েম করতে চায় তাদেরকে এই কিতাব রাস্তা দেখাবে না যারা শান্তি প্রতিষ্ঠা করতে চায় যারা মানুষের সাম্য মানুষের মধ্যে সাম্য মানুষের স্বাধীনতা মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে চায় তাদের জন্য পথ প্রদর্শক হল এই কিতাব তাদের জন্য হেদায়ত তাদের জন্য দিক নির্দেশনা দিবে এই কিতাব দা আলিকাল কিতাব রই রাইবাপি হুদাল্লিল মুতাকিম আজকের পৃথিবীতে সংঘাত আজকের পৃথিবীতে অশান্তি আজকের পৃথিবীতে মানুষের মধ্যে অনেক মানুষ উৎকর্ষতায় পৌঁছেছে অনেক আবিষ্কার মানুষ করেছে অনেক কিছু শান্তির জন্য মানুষের আরাম আয়সের জন্য অনেক কিছু মানুষ আবিষ্কার করেছে কিন্তু সত্যিকার অর্থে কি শান্তির মধ্যে মানুষ রয়েছে দেখুন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে কত নিয়ামত দান করেছে কত নিয়ামত আল্লাহ পাখের আমরা বুক করতেছি এই নিয়ামতগুলো যদি আল্লাহ পাক বন্ধ করে দেন তাহলে এই পৃথিবীতে এক মুহূর্ত আমরা থাকতে পারবো না আল্লাহ আল্লাহরবুল আলমিন যদি আমাদের বাতাস বন্ধ করে দেন অক্সিজেন বন্ধ করে দেন পৃথিবীর কোনো শক্তি নাই সেই অক্সিজেন আবার চালু করা দেখুন রাতের বেলা আধারকে দূরীভূত করার জন্য বিদ্যুতের জ্বালানো হয় বিদ্যুৎ না থাকলে মোমবাতি জ্বালানো হয় না হয় কুবিবাতি জ্বালানো হয় মোমবাতি জ্বালা জ্বালালেও এখানে আপনার অর্থ খরচ হয় কুপিবাতি জ্বালালেও এখানে আপনাকে কেরোসিন জ্বালাতে হয় বিদ্যুৎ জ্বালালেও আপনাকে কারেন্ট বিল দিতে হয় কিন্তু আল্লাহ বোলা আলমিন আমাদের জন্য যে বিদ্যুতের ব্যবস্থা করেছেন দিনের বেলা সূর্য দিতে হয় রাতের বেলা আমাদের ঘুমের জন্য আরামদায়ক লাইট নাইট ঘুমের লাইট চন্দ্র সৃষ্টি করেছেন আল্লাহ পাক আমাদের জন্য রাতকে ঘুমের জন্য তৈরি করে দিয়েছেন এই ব্যবস্থাটা আল্লাহ পাক যদি ধ্বংস করে দেন রাতকে যদি বলেন এ রাত তুমি স্থির থাকো দিনকে যদি বলেন এ দিন তুমি আর সূর্য উদিত হো না তাহলে পৃথিবীর মানুষের কোন অবস্থা হবে এ কারণে আল্লাহ পাকের নিয়ামত এগুলোর প্রতি যদি মানুষ একটু চিন্তা করে আল্লাহ বলেছেন যে তোমরা আমার সৃষ্টির পিছনে গবেষণা করো যদি আমার সৃষ্টির পিছনে গবেষণা করো তাহলে তোমরা পেয়ে যাবে যে এবাদত করতে হবে কার এই পৃথিবী কার আমরা কার বিধান মানব আমার সৃষ্টির পিছনে গবেষণা করলেই তোমরা পেয়ে যাবে দেখুন পৃথিবীতে যে আগুন রয়েছে সে আগুন দিয়ে আমরা চুলা জ্বালাই সে আগুন থেকে অনেক কিছু তৈরি হয় আর এই পৃথিবীর এই আগুন থেকে অনেক গুণ বেশি অনেক বেশি উত্তপ্ত পৃথিবী থেকে দেখা যায় আকাশের নিচে যে সূর্যটা পৃথিবীর থেকে অনেক বড় লক্ষ কোটি গুণ বড় আর এই সূর্যের ভিতরের যে তাপমাত্রা রয়েছে পৃথিবীর তাপমাত্রা থেকে অনেক বেশি কিন্তু এটা আমার চুকের সামনে রয়েছে সেটা কখনো পড়ে যায় না সেটা পড়ে গিয়ে সেখান থেকে টুকরা পড়ে সেখান থেকে একটি স্ফুলিঙ্গ পড়ে পৃথিবীকে জ্বালিয়ে দেয় না এটা কার দান এটা আল্লাহ পাকের দান আমরা যদি এগুলোর প্রতি একটু দৃষ্টিপাত দেই তাহলে আমরা পেয়ে যাব কাকে ফলো করব আমরা কার আইন মানব আসুন আমরা সকল স্বাধীনতা যদি পেতে চাই স্বাধীনতার সুফল যদি আমরা পেতে চাই আমরা যদি পৃথিবীতে শান্তি পেতে চাই এবং পরবর্তী জীবনে আখড়াতে যদি চিরক মুক্তির পথ এবং চির মুক্তি আমরা পেতে চাই তাহলে আসতে হবে আমাদেরকে কুরআনের কাছে আল্লাহর বিধানের কাছে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে পূর্ণাঙ্গ স্বাধীনতা দান করুন আল্লাহ রব্বুল আলমিন যুগে যুগে সকল স্বাধীনকামী মানুষ যারা ইমানের অবস্থায় মৃত্যুবরণ করেছেন সকলকে শাহাদতের মর্যাদা দান করুন দেশ এবং দেশের মানুষের জন্য জাতির জন্য আমাদেরকেও জান মাল কুরবানি করার তৌফিক এনায়ত করুন আলামিন আমিন ওয়াহিরদ্দানা আনিলাম রবিল আলমিন নবী আল আসসালাম আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি